নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মহালয়ার দিন, দেবীপক্ষের শুরু, আর দেবীপক্ষের শুরুতেই
অবশ্যই তুলে ধরছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে ঠিক এইভাবে দ্রোহই শোষিতদের শ্রেষ্ঠ উৎসব। এবং অভয় আর ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সব স্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এই মহামিছিল, এবং হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন। এবং একদিকে অরিজিৎ সিং এর আর কবে গান থেকে একের পর এক স্লোগান, নির্যাতিতার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ স্লোগানে স্লোগানে উত্তাল কলেজটি। এবং সেই ছবি আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরব। মহালয়ার মহামিছিল, আজ পর্যন্ত এরাজ্যে মহালয়ার দিন এরকম কোনো মিছিলের সাক্ষী হয়তো হয়নি বাঙালি। মহালয়ার দিন দেবীপক্ষের শুরু, আর দেবীপক্ষের শুরুতে যে উৎসবের আমেজ থাকে, এবারের উৎসব একদম সম্পূর্ণ ভিন্ন উৎসব। জুনিয়র ডাক্তারদের মহামিছিল, আর তাতে যোগ দিয়েছে অসংখ্য সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হচ্ছে, এবং এই মুহূর্তে প্রায় মিছিল প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি, আরো একবার সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অভয় আর ন্যায় বিচারের দাবিতে এই মিছিল। ছবি আপনাদের দেখাচ্ছি, হাজার হাজার মানুষ তারা এই মুহূর্তে অভয় আর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ভগৎ সিং, প্রীতিলতা থেকে শুরু করে কল্পনা দাস, বাংলার বিপ্লবীদের ছবি নিয়ে স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট শিশুরা ছবি আমাদের সামনে সরাসরি তুলে ধরছি। এবং স্লোগানে স্লোগানে এই মুহূর্তে মিছিল নগরী কলকাতা উত্তাল। এবং শুধু স্লোগান কেন, গতকাল মহালয়ার দিনেও আমরা দেখেছিলাম যে যেভাবে মানুষ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ভোর জেগেছিলেন, সেই ছবি গত 14ই আগস্ট থেকে শহর কলকাতা গোটা রাজ্য যেভাবে সাক্ষী হয়েছিল এই আরজিকরের ধর্ষিতা খুন হওয়া তরুণীর বিচারের দাবিতে, সেই বিচারের দাবি মনে হয় এখনও জাজ্বল্যমান। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কলেজ স্ট্রিট জাংশন। অন্য সময় এখানে এই যে দোকানপাট ভিড়ে ঠাসা থাকে, আর আজকে দেখতে পাচ্ছেন যে ভিড় আছে, তবে সেই ভিড় মিছিলের ভিড়। এবং সেই মিছিলের ভিড়ের ছবি আপনাদের দেখাচ্ছি, ব্যানারে একের পর এক স্লোগান সম্বলিত ব্যানার, পতাকা একটা অন্যরকম। যে তথাকথিত রাজনৈতিক ছবি আমরা দেখে থাকি, সেই ছবির বাইরে বেরিয়ে এক অন্য ছবির আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হচ্ছে, এবং কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল পৌঁছাবে সরাসরি ধর্মতলা। কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে এমজি রোড হয়ে, অর্থাৎ মহাত্মা গান্ধী রোড হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলায় হবে মহালয়ার মহাসমাবেশ। এবং সন্ধেবেলা বাজে কদমতলা ঘাট, অর্থাৎ বাবুঘাটে সামনে বাজে কদমতলা ঘাট, সেখানে প্রদীপ জ্বালানো হবে অভয় আর স্মৃতিতে। আজকে সকাল থেকে
আজকে সকাল থেকে সকালে আরজিকর হাসপাতালেই এই অভয়ার নির্যাতিতা তরুণীর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং প্রত্যেকেই একটা কথা বলছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা কোনো মতেই রাজপথ ছাড়বেন না এবং সেটিং হতে দেবে না, সেই স্লোগানে উঠছে। দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন পোস্টার রয়েছে, তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু চিন্তানায়, নানান রকমের ব্যানার পোস্টার ছবি সেই সমস্ত কিছুকে সম্বল করেই আর কিছুক্ষণের মধ্যেই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহালয়ার মহামিছিল শুরু হতে চলেছে। হাজার হাজার মানুষ সাথে এই জুনিয়র ডাক্তারদের ডাকে এই মিছিলে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে এই মিছিলে সামিল হয়েছেন এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরছি।